এই বছর 69তম বর্ষে পা দিল বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো। প্রত্যেক বছরই তারা নিত্য নতুন ভাবনা নিয়ে আসে। এই বছরও তারা আলোকপাত করতে চলেছেন চেনা পরিচিত যুগল মন্দির উপর। যেমন ধরুন, রথযাত্রা বললেই মনে আসে পাপুরের কথা বা জিলিপির কথা, আবার স্বাধীনতা দিবস বললেই মনে পড়ে পতাকা আর প্যারেডের কথা। এছাড়াও রয়েছে চায়ের সঙ্গে বিস্কুট, ঘুড়ির সঙ্গে লাটাইয়ের অনবদ্য যুগলবন্দি, যা ছিল, আছে এবং থাকবে। এই সমস্ত অনবদ্য চিরপরিচিত যুগলবন্দি ধরা দেবে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপে। এই বছর তাদের প্রতিমার দায়িত্বে রয়েছেন ভাস্কর অরুণ পাল ও মণ্ডপ সৃজনে রয়েছেন বিমান সাহা। তাদের থিম সঙ্গীতটিও ইতিমধ্যে জনপ্রিয়তা পেয়েছে। থিম সঙ্গীতের দায়িত্বে রয়েছেন ঋষি পাণ্ডা। আমার নাম হচ্ছে দেব বোস, বালিগঞ্জ কালচারের আমি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট। প্রত্যেক সভ্যবৃন্দ, প্রত্যেক এদের আমি প্রত্যেককে দুর্গা পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। তারা যেন এই দুর্গা পুজোর এই বৃষ্টির ভেতরে যেন একবার এসে ঠাকুর দেখবে, আনন্দ করবে, এটাই আমাদের কাম প্রথমত। এবারে আমাদের পরিকল্পনাটা হচ্ছে বাঁশ, বিভিন্ন ধরনের বাঁশ এবং কিছু মরচে ধরা লোহা, এই নিয়ে এই দুটোর মেলবন্ধনে আমাদের পূজা মণ্ডপ গড়ে উঠেছে। বিভিন্ন ধরনের বাঁশের ভেতরে কারুকার্য করা আছে এবং তার ভেতরে লাইটের সরঞ্জাম সমস্ত আছে। তার প্রদর্শনীতে আমাদের এবার দুর্গা পুজোর এটা শুরু করা হবে। ক্যামেরায় সৈকতের সাথে সুতপার রিপোর্ট, কলকাতা অনলাইন।